সবাইকে স্বাগত জানাই সুকান্ত নিউজ ইউটিউব চ্যানেলে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অনেকেই আবেদন করেছেন, প্রথম মেসেজ এবং দ্বিতীয় মেসেজ তৃতীয় মেসেজও পেয়ে গেছেন, অনেক সবাই এখনও কোনো মেসেজই পাননি। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের জানাবো যে আপনার ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না, এবং এই লিঙ্ক যদি থাকে তাহলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটি আসছে আমাদের কোনো অসুবিধা হবে না, আমাদের ব্যাংকে চলে আসবে। এবং যদি আপনাদের সাথে ব্যাংকের সাথে যদি মানে আধার কার্ডটি না লিঙ্ক থাকে আপনারা কীভাবে লিঙ্ক করবেন তাও জানিয়ে দেবো। যদি আমরা অনেকদিন মানে ব্যাংকই বই করেছেন, ব্যাংকের বইতে অনেকদিন টাকা ফেলেননি বা টাকা তোলেননি, আমাদের ব্যাংকই বন্ধ হয়ে গেছে, তো ব্যাংকে বন্ধ হয়ে থাকলে আপনাদের KYC ফর্ম ফিল আপ করতে হবে। নো ইউ কাস্টমার যে থাকে KYC মানে আমাদের ফর্মটি ফিল আপ করে এটি জমা দিলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। এবার ব্যাংক অ্যাকাউন্ট চালু হয়ে গেলে আমাদের ব্যাংকে টাকা চলে আসবে। আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা আসছে অসুবিধা হচ্ছে, অনেক কিছু অসুবিধা হচ্ছে যে কারণে টাকাটি আসতে পারছে না। তো আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনাদের ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক আছে কি না। তো ভিডিওটি প্রথম দিন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, চ্যানেলে নতুন নিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলাইনটা অল করে রাখবেন। প্রথমে আপনি মোবাইলে চলে আসবেন, মোবাইলেতে লিখবেন UIDIA লেখার পর আপনি সামনে একটি অপশান পেয়ে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন UIDIA .gov.in অপশানটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের আরেকটি নতুন পেজ খুলে যাবে। এখানে আপনার পেজ খুলে গেলে এখানে আপনারা দেখতে পাবেন আধার কার্ডের, এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখতে পাবেন আধার কার্ড সার্ভিস। এখানে আধার কার্ড সার্ভিসে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এখানে আরেকটি অপশান দেখিয়ে দেবে। আপনার ক্লিক করার পর আপনি আরেকটি দেখে পেজ খুলে যাবে। পেজ খুলে গেলে এখানে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখতে পাবেন আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস, এখানে চেক আধার ব্যাংক লিঙ্ক স্ট্যাটাস, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আরেকটি নতুন পেজ খুলে যাবে। নতুন পেজ খুলে গেলে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর একটু উপর দিকে দেখবেন, এখানে দেখতে পাবেন আধার কার্ড লিঙ্ক স্ট্যাটাস ইজ ফিচার NPCI সার্ভিস। তারপরে এখানে একটু সিলেক্ট করবেন, দেখার পর এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড নাম্বার এবং ভার্চুয়াল আইডি। ভার্চুয়াল আইডি যদি থাকে ভার্চুয়াল আইডিও দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে আধার কার্ড নাম্বারটি দেবেন। এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে স্যাম্পল একদিন দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড HFGH, এরকম ধরনের অনেক ক্যাপচার কোড আসবে, ক্যাপচার কোডটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেন্ড OTPতে যখন ক্লিক করবেন, সেন্ড OTPতে ক্লিক করলে আমাদের মোবাইল নম্বরে একটি OTP যাবে, সেই OTPটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা দেখিয়ে দেবে, তো আমরা দেখাচ্ছি কেমনভাবে করবেন। যখনই আপনি সেন্ট OTPতে ক্লিক করবেন, তারপরে এখানে আমাদের দেখিয়ে দেবে সেন্ট OTP ইউয়ার রেজিস্টার মোবাইল নাম্বার, ক্লিক মোবাইল হিয়ার। তারপরে এখানে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর দেখতে পাবেন আমাদের আধার কার্ড নাম্বার। তারপরে আপনি এখানে সেন্ট OTPতে ক্লিক করার পর আপনার যে OTPটি আসে সেই OTPটি আপনি এখানে বসিয়ে দেওয়ার পর আপনি এখানে যে সাবমিটেবল অপশন দেখতে পাবেন, সাবমিটেবল অপশনটি আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের আরেকটি নতুন পেজ খুলে যাবে। এখানে আমরা এখানে দেখতে পেয়ে যাবেন আপনাদের মোবাইল নাম্বারের সাথে মানে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এটা আপনার চলে আসবে OTPটা। সেই OTPটা আসার পর বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পেয়ে যাবেন এখানে, আপনাদের এখানে দেখতে দেবে কংগ্রাচুলেশন ইউর আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক আছে, ডান বলে অপশানটি দেখিয়ে দেবে। তারপরে আধার কার্ডের সাথে আধার কার্ড নাম্বারটি দেখাবে, তারপরে ব্যাংকের সাথে লিঙ্ক অ্যাক্টিভ আছে দেখাবে। তারপরে আপনি এখানে দেখতে পেয়ে যাবেন ব্যাংকের লিঙ্ক, যে ব্যাংক কোন ব্যাংক লিঙ্ক আছে, কোন ব্যাংকটির লিঙ্ক আছে সেটিও দেখিয়ে দেবে এখানে। তো বুঝতে পেরে যাবেন আপনি এখানে কী কী আছে, আপনার স্ট্যাটাস আপনি চেক করে নিতে পারেন। যদি না ব্যাংকের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে তাহলে আমাদের এখানে কর চিহ্ন দেখাবে, একটি কাটা চিহ্ন দেখিয়ে দেবে। তো আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটি পাওয়ার মানে কোনো অসুবিধা হবে না, আপনারা খুবই সহজে আপনি পেয়ে যাবেন এখানে। তো ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করাবেন, তাদের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার প্রথম এরকম তারা পেয়ে যাবেন।